হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা বন্ধু ছিল বার্থডে, তাই সবাই মিলে ওকে ধরে বেঁধে নিয়ে এসেছি যে আছো আজকে ট্রিট দিবি। তো এই অ্যাম্বিয়েন্সটা দেখো, এই একটা ছোট্ট রেস্টুরেন্ট, এখানে না 99-এর খুব ভালো ভালো কম্বো পাওয়া যাচ্ছিলো, তাই ও বলো চ ওখানে যা, চ অত তো টাকা নেই এখন। আচ্ছা ঠিক আছে, তুই যা খাবি তাই সই। এবার তো এসছি, কিন্তু এখানে কাকুগুলো খুবই ভালো, মানে খুবই মিশুখে আর যথেষ্ট সুন্দর। মানে যারা কলকাতা থেকে একটু দূরে থাকো তারা এখানে আসতে পারো। এখানে স্ক্রিনে নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দিলাম। তারপর দেখো কেক কাটা হচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। ওকে গিফটে একটা বুট দিয়েছিলাম, বুটটা আমি মিশো থেকে নিয়েছিলাম, এটা রিভিউ চাইলাম, আমি অবশ্যই দেবো। আচ্ছা হ্যাঁ, কেরম খেয়ে দেখো। মোমোটাই, মোমোটা ফার্স্টে ট্রাই করে দেখো। আবার ইউটিউবে ভিডিও করবি কুলমাখা, খালি তুই রাইসটা খাই মানে বলি হোক আপনার, আমি ছুটটা খাওয়া কেমন হয়েছে বলতে হবে, বলতে হবে, বলতে হবে। আচ্ছা আচ্ছা, ছোট্ট ভাই মুখে হেভি হয়েছে, ভালো। কোয়েল খেয়ে বল, কোয়েল একটা আসুক, কোয়েল বলবে, কোয়েল মোমো খা। হ্যাঁ খেয়ে পুরো ঢুকিয়ে না, ওইটুখানি মোমো আর একটুখানি দেখতে হয়। আচ্ছা খাবে এখন বার্থডে বয়, জোরে বলবি যেটা বলবি, মাংস ভাঙার চেষ্টা করিস না, হার্ট ভাঙতে তো পারবি না। কেমন কেমন না, খালি এরম দেখালে হবে না, বলতে হবে।
কেমন লাগলো? একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাঁজ, বহু ঝাঁজ, বহু ঝাঁজ। যাই হোক, ওদের সবাইকার রিভিউ তোমরা দেখলে, ওরা মানে অতটা কিছু বলতে চায়নি, কিন্তু সত্যি কথা বলতে খাবারগুলো সত্যিই ভালো হয়েছে। এখানে আমি একটা কম্বো নিয়েছিলাম, এটা 150, যেটা কিনা ছিল ফ্রাইড মোমো 2 পিস, লাচ্ছা পরোটা আর চিকেন কড়াই। খুবই ভালো খেতে ছিল, মানে মোমোটা জুসি আমি এক্সেপ্ট করিনি যে এত ভালো খেতে হবে। মানে আর সত্যি কথা বলতে ওখানে খাবার খেতে খেতে না সবার থেকে একটু একটু করে এত পেট ভরে গেছিলো, আমি ওখানে কিছু খেতে পারিনি। এটা আমি বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম, মা আর আমি পরে একসাথে বসে খেয়েছি, মানে অনেকটাই ফুলফিল ছিল। মানে দুজন মিলে খেয়েছিলাম আমি আর মা, মানে যথেষ্ট দুজনের জন্য এরকম আমার মনে হয়েছে। আর ওভারঅল সব খাবারই খুবই ভালো। এবার যেহেতু আমরা অনেকে গেছিলাম, অনেক কিছু খাবার অর্ডার ছিল, তো কাকুরা ওখানে বানাচ্ছিল খাবারগুলো, মানে আমরা অর্ডারটা দিয়েছি তারপর কাকুরা বানানো শুরু করেছে, তাই চিলি চিকেনটা একটু হার্ড ছিল, বাকি সব ঠিক ছিল। তারপরে দেখো, এটা আমি আমার ফ্রেন্ডের থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা ট্রাই করছি। চিলি চিকেনটা যেরম বললাম একটু হার্ড ছিল, বাট রাইসটা সত্যি খুবই ভালো ছিল। তারপর আবার কি সবাই মিলে গল্প করলাম, দিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু দিনটা খুব ভালো কাটিয়েছি, খুবই মজা হয়েছে। তারপরে দেখো, এখানে বার্থডে বয়কে আমরা বলছি যে তোকেই খেতে হবে পুরোটা, তুই খা। আসলে ব্যাপারটা হচ্ছে যে এরকম বলবো না যে খাবার বাজে হয়েছিল বলে খেতে পারিনি, না, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি ওরা এত দিয়েছিল যে আমরা খেতে পারছিলাম না। লাস্টে ওকেই খাইয়েছি আর ও খেয়েও নিয়েছে পুরোটা। যাই হোক, দিনটা খুবই আনন্দে কেটে। আচ্ছা, তোমরা যদি এমনি বাড়ির কাছে রেস্টুরেন্ট বা ক্যাফের রিভিউ চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিভিউটা দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি। আচ্ছা, সামনে আমার বার্থডে, তো বার্থডে ব্লগ আসছে।